নমস্কার বন্ধুরা, ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত নতুন এবং সন্ধ্যাকালীন আপডেটের সঙ্গে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাবো যে ফের আবার কবে আসতে চলেছে নতুন ঝঞ্ঝা, অর্থাৎ নতুন কালবৈশাখী ঝড় বৃষ্টি, আর হতে পারে কতটা পরিমাণ বৃষ্টি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, সোমবার 2 তারিখ থেকে দেখাচ্ছে কলকাতা সহ বঙ্গের বিভিন্ন জেলা এবং বর্ধমান থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়ার বিভিন্ন অংশে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তো কবে থেকে চালু হবে এই প্রভাবটা এবং কতদিন অবধি চলতে পারে, তো সম্পূর্ণ বিস্তারিত দেখাবো এই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর গত কিছুদিন ধরে আমরা আপনাদেরকে অনেক আপডেট প্রোভাইড করেছি, যেগুলোতে বলেছি কোনো কোনো এই জেলাতে বৃষ্টি হবে, ওই জেলাতে বৃষ্টি হবে, তবে আবহাওয়ার পরিবর্তনজনিত কারণে অনেক জেলায় আছে বৃষ্টি হয়নি, আবহাওয়া পরিবর্তন হয়ে গেছে এবং আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেটা বলেছিল সেটা কিন্তু হয়নি, একদম সম্পূর্ণ অনেকটা উল্টো হয়েছে। অনেক ধরনের প্রিন্ট মিডিয়া এবং প্রেস মিডিয়া আপনাদেরকে বলেছিল আজ বৃষ্টির সম্ভাবনা আছে, কিন্তু আবহাওয়ার পরিবর্তনজনিত কারণে অনেক চেঞ্জ হয়ে গেছে। তার জন্য বলা যায় যে আবহাওয়া কখন কি হবে কেউ কিছু বলতে পারে না, 100% গ্যারান্টি দিতে পারে না, শুধু বলা যায় যে আজকে অংশগুলিতে বৃষ্টি হবে সেগুলো আমরা বলতে পারি, তবে পরবর্তীকালে চেঞ্জ হলে সেটাও কিন্তু আমরা আপনাদেরকে বলে দিই। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে 2 তারিখে কিন্তু ভারী মানের বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আমরা আপনাদেরকে দেখাবো আজকের ডেট থেকে ট্র্যাক করে যে কোন কোন জেলায় কতটা কি প্রভাব আছে, আজকে কোন অংশে বৃষ্টির সম্ভাবনা আছে। এই মুহূর্তে আমরা যদি উপগ্রহ চিত্র অর্থাৎ স্যাটেলাইট মোডে যাই, তাহলে দেখতে পাচ্ছি যে কোনো জায়গায় কিন্তু এখন মেঘ নেই। বলা যায় যে আজ থেকে কিন্তু একদম আবহাওয়া পরিষ্কার হয়ে যাচ্ছে এবং বেশ কিছুদিন কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকবে। কোন কোন জেলাগুলিতে কী প্রভাব থাকবে সেটা তো আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আবহাওয়া কিন্তু একদমই পরিষ্কার আছে, তবে বেশ কিছু অংশে মেঘলা আছে, যেমন বিষ্ণুপুর, জয়পুর, পাথরেশ্বর, এছাড়া সোনামুখী অংশে আমরা একটু একটু মেঘলা দেখতে পাচ্ছি, এছাড়া জামশেদপুর, বলরামপুর এই আশেপাশে তারাই অংশে আমরা অর্থাৎ ঝাড়খণ্ডের দিকে একটু মেঘলা দেখতে পাচ্ছি। আর মোটামুটি বলতে গেলে চারিদিক একদম পুরো পরিষ্কারই আছে, একদম পুরো পরিষ্কার, কোনো বৃষ্টির বা কোনো জায়গায় কিছু সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে আপডেটে আপাতত আমরা দেখতে পাচ্ছি না। এরপর এটাকে আমরা বায়ুর বজ্রবৃষ্টি মোড়ে যাব, গেলে দেখুন কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা এই মুহূর্তে এই জায়গাগুলোতে দেখতে পাচ্ছি না। হয়তো ত্রিপুরার বেশ কিছু অংশে ছিটে পোটা হতে পারে, তবে 100% নয়, হতেও পারে না হতে পারে এমনই পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এরপর এটাকে প্লে করে দেবো, প্লে করলে রবিবার 24 তারিখ যখন যাচ্ছি, 24 তারিখ গেলে আমরা দেখতে পাচ্ছি যে 24 তারিখের মধ্যেও কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত লক্ষ্য করতে পারছি না। এরপরে সোমবার 25 তারিখ, সোমবার 25 তারিখ গেলেও আমরা দেখতে পাচ্ছি যে কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের। এরপরে 26 তারিখ অর্থাৎ মঙ্গলবার আমরা যাব, মঙ্গলবার গেলেও আমরা দেখতে পাচ্ছি যে মঙ্গলবারেও কিন্তু কোনো অবস্থা আমরা দেখতে পাচ্ছি না। এবং এরপর বুধবার 27 তারিখ আমরা যাচ্ছি, 27 তারিখ গেলেও আমরা যেটা লক্ষ্য করতে পারছি 27 তারিখেও কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত পশ্চিমবঙ্গ নেই আমরা দেখতে পাচ্ছি, তবে উত্তরবঙ্গের বেশ কিছু অংশে 27 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন সকাল 8টার দিকে। তার মধ্যে রয়েছে শ্রীরামপুর, কোচবিহার, আলিপুরদুয়ার, দিনহাটা অংশে। আর শ্রীরামপুর অংশে যদি আমরা আবহাওয়ার পিকার দিয়ে মাপি তাহলে 45.9 mm, মানে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই অংশে রয়েছে, তারপর প্রবল বজ্রপাত সমেত। আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি এই লক্ষ্মীপুর অংশে, এছাড়া বোকা অংশে, অর্থাৎ একটু একটু বৃষ্টির সম্ভাবনা এই জায়গাগুলি তো তৈরি হচ্ছে। এছাড়া সিলেট অংশে ঝিটোপোটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু 27 তারিখের অবস্থা। এরপরে 27 তারিখ থেকে আস্তে আস্তে যখন আমরা বৃহস্পতিবার 28 তারিখ যাচ্ছি, 28 তারিখ গেলে কি কোনো সম্ভাবনা থাকবে? 28 তারিখ গেলে আমরা যেটা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের বেশ কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন সিলেট, চাখাই, তারপরে বারলেখা, কালুরা, মৌলভীবাজার, কমলগঞ্জ, এই জায়গাগুলোতে আমরা একটু একটু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এছাড়া গোয়ালপাড়া অংশ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এরপরে বৃহস্পতিবার 28 তারিখের পর থেকে যখন আমরা শুক্রবার 29 তারিখ যাচ্ছি, 29 তারিখ গেলে আমরা যেটা লক্ষ্য করতে পারছি এই অংশগুলিতে চাকদা, পান্ডুয়া, কাঁচড়াপাড়া, চন্দননগর, সিঙ্গুর, বনগাঁ, শান্তিপুর, এই অংশগুলিতে কিন্তু একটু একটু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এরপরে 29 তারিখ শুক্রবার যখন যাচ্ছি, শুক্রবার গেলে আমরা যেটা লক্ষ্য করতে পারছি শুক্রবারের দিকেও কিন্তু একটু একটু কোনো সম্ভাবনা আছে। হ্যাঁ, বাংলাদেশের দিকে প্রথমে একটু একটু থাকছে, তো আপনাদেরকে বলতে ভুলে গেছি। বন্ধুরা, এই ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন, কোন জেলা থেকে দেখছেন, সেখানে এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিয়ে সবার কাছে শেয়ার করবেন, আর এমন টাইপের লেটেস্ট ট্রেন্ডিং খবর প্রত্যেক দিন পেতে হলে ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে ক্লিক করে দিয়ে পাশে একটা ঘন্টির চিহ্ন আসবে, ওটাতে ক্লিক করে দিয়ে তারপরে একটি অল নামে অপশন আসবে, ওটাতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন প্রত্যেক দিন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। তো 29 তারিখ গিয়ে বিকেল 5টা দিকে কিন্তু আমরা দক্ষিণবঙ্গে বৃষ্টি প্রবেশ করতে দেখছি। সবার প্রথম থাকছে দুর্গাপুর, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর এবং কাটোয়া অংশে আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি, নলহাটি, দুমকা অংশে, সঙ্গে ধুলিয়ান, গোদ্দা,
ভাগলপুর শিবগঞ্জ অর্থাৎ বিহারের দিকে চলে যাচ্ছে ভাগলপুরটা, এবং এপাশে মালদা অংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সুজাপুর অংশ দেখতে পাচ্ছি, হাবিবপুর অংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এছাড়া আমরা দেখতে পাচ্ছি ফারাক্কা অংশ মালদা এটা, তারপর হচ্ছে দুলিয়ান বলেছি, আমড়াপাড়া, মুর্শাই, নলহাটি, রামপুরহাট, সাগরদিঘি, আজিমগঞ্জ, বহরমপুর, হরিহরপুর, দমকল, করিমপুর, বেলডাঙ্গা, নয়ডা, এছাড়া বুরওয়ান, লালপুর, আহমেদপুর, এই অংশগুলিতেও কিন্তু আমরা একটু একটু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এরপর এটাকে আবার প্লে করে দেবো, প্লে করলে আমরা যেটা দেখতে পাচ্ছি শনিবার 30 তারিখ গেলে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের কিন্তু জেলাগুলিতে দেখুন কোচবিহার, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি বিভিন্ন অংশে বৃষ্টির সম্ভাবনা ভারী হচ্ছে। এছাড়া সেখান থেকে কিন্তু অর্থাৎ 30 তারিখ থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে ভারী থেকে অতি ভারী মানের বৃষ্টির সম্ভাবনা চালু হচ্ছে। আর যে যে অংশগুলো লাল দেখছেন মানে যেহেতু তার মধ্যে রয়েছে মন্তেশ্বর, মেমরি, কৃষ্ণনগর, মুড়াগাছা, চাপড়া, কাটোয়া, দেবগ্রাম, কেতুকগ্রাম, নানুর, লালপুর, এই জায়গাগুলিতে বুরওয়ান, তারপরে আমরা মাল্লারপুর অংশ দেখতে পাচ্ছি, খড়গ্রামের অংশ দেখতে পাচ্ছি, মানে এই যে লাল লাল হয়েছে এই জায়গাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী মানের বৃষ্টিপাত হবে এবং সঙ্গে প্রবল বজ্রপাত হবে। এবং দেখতে পাচ্ছেন 24.8 mm-এর কাছাকাছি বৃষ্টি বিকাল 4টা থেকে 30 তারিখ শনিবার। এরপর আমরা দেখতে পাচ্ছি যে পাবা অংশে আলমনাগড়া, আমরা দেখতে চন্দ্রকোনা, কীরপাই, চন্দ্রকোনা রোড, তারপরে হচ্ছে এর আশেপাশে যত অংশ আছে গোয়ালতর, শালবনি, কেশপুর বিভিন্ন অংশে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু ভারী হয়ে যাচ্ছে। এছাড়া আমরা চন্দননগর, হাবড়া বলে দিয়েছি, হচ্ছে বাংলাদেশের যশোর, বালিকান্দি, শিবালয়া, নাগেরপুর, বেড়া, বেড়ামারা, তারপর হচ্ছে এই অংশে দামুদা, কোচাতপুর, মোগড়া, মাগড়া, এই অংশগুলিতে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনার সঙ্গে সিলেট, বারলেখা, সিলেট এই অংশগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রবল মানের বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে 30 তারিখ, অর্থাৎ প্রবেশ করছে 30 তারিখ থেকে কিন্তু আমরা এই আপডেটটা আপাতত দেখতে পাচ্ছি। এরপরে কলকাতা এবং উপকূলীয় সাইডেও কিন্তু 1 তারিখ রবিবার ভোরবেলার দিকে প্রায় বলতে পারেন যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এবং আস্তে আস্তে 1 তারিখের দিকে শক্তি বাড়িয়ে নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এবং শক্তি বাড়িয়ে কিন্তু বিভিন্ন অংশে ফের আরেকবার আসছে দক্ষিণবঙ্গের। যদি এক্স্যাক্টলি বন্ধুরা এই বৃষ্টিটাই হয়ে থাকে তাহলে কিন্তু দক্ষিণবঙ্গের মানুষ বিশাল স্বস্তি পাবে, কারণ আগের যে আপডেটগুলো আমরা দিয়েছিলাম আপনাদেরকে গত কয়েকটি আপডেট তাতে কিন্তু দেখেছি যে বৃষ্টির সম্ভাবনা ছিল কিন্তু হয়নি। তবে এই মুহূর্তের আপডেটগুলোতে আমরা যেটা দিয়েছি আপনাদেরকে, যদি এক্স্যাক্টলি আবহাওয়া না কেটে যায়, যদি সত্যি আপডেটটি হয়, তাহলে কিন্তু মানুষ প্রচণ্ড শাস্তি পাবে, কারণ যা অস্বস্তিকর গরম পড়েছে, আবহাওয়া ক্রমশ পরিবর্তন হয়েই চলেছে, যার জন্য আমাদের আপডেটগুলো প্রায় অ্যাকুরেট হচ্ছে না, অর্থাৎ আমাদের 50% আমরা মেলাতে পারছি না অ্যাকুরেট, এমন পরিস্থিতি, যেহেতু আমরা আবহাওয়া দপ্তরের ওপর নির্ভরশীল, আবহাওয়া দপ্তর যেমনটি আপডেট দেয় সেটাই কিন্তু আমরা উইন্ডি ম্যাপে দেখি এবং উইন্ডি যেমনটি আমাদের আপডেট দেয় সেই হিসাবেই কিন্তু আমরা আপনাদেরকে দেখাই উইন্ডির ওপরে, তো বেস করে, তো সেটাতেও যদি ভুলভাল হয়ে যায় গিয়ে তাতে কিন্তু আমাদের কিছু করার নেই, আমরা জাস্ট যেটা হতে চলেছে সেটা আপনাদেরকে দেখাতে পারি, তো পরবর্তীকালে চেঞ্জ হলে সেটাও কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো। 100% অ্যাকুরেট হওয়া সম্ভব নয়, তাই বলছি আপনাদেরকে বর্ধমান দেখবেন 2 তারিখ থেকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা বর্ধমান লাগোয়া বিভিন্ন অংশের ওপরে। তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আগামীকালের আপডেটটি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখবেন। ধন্যবাদ।